75-এর পর দীর্ঘ সামরিক শাসন আমলে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে বাংলাদেশে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলের সাথে সাক্ষাৎ করতে গেলে এমনটাই বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি লঙ্ঘিত হচ্ছে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে অভিযোগ জানিয়েছে বিএনপি। আর এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে অনলাইনে যুক্ত হচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপির অধ্যাপক ডাক্তার হাবিব মিল্লাত এমপি এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওয়েদ। দুজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমি শুরু করতে চাই ডাক্তার হাবিব মিল্লাত আপনাকে দিয়ে, যে মিশেল ব্যাশেলের সাথে বৈঠকে ঠিক কোন বিষয়গুলো আপনারা তুলে ধরলেন, দুটি প্রশ্ন থাকবে আপনার কাছে। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আপনারা ঠিক কীভাবে জেনেছেন, এবং আরেকটা বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটু আগেই বললেন যে এই বিষয়ে কোনো কথা বা কোনো বিচারের এখতিয়ার জাতিসংঘের নেই, এটা আপনারা জানতেন কিনা? আমরা কালকে রাত্রে আমাদের ফরেন মিনিস্ট্রির পক্ষ থেকে তার সাথে একটি বৈঠক হয়েছে এবং বৈঠকে সুশীল সমাজের অনেকে উপস্থিত ছিলেন। সেইখানে তাকে অনেকগুলো প্রশ্ন করা হয় এবং তিনি সেই যে প্রশ্নগুলোর মধ্যে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন হচ্ছে ক্লাইমেট চেঞ্জের উপর, যে ক্লাইমেট চেঞ্জের জন্য যে মানুষের মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে এটা শুধু লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষের। সাথে সাথে তিনি বলেছেন বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা অনেক বড় একটি সমস্যা, সেদিকের দিকে দৃষ্টি দিতে হবে। তাছাড়াও বৈশ্বিক মহামারীতেও মানুষ অনেক হিউম্যান রাইটস ভায়োলেট হয়েছে, বিশেষ করে নারীদের, সেদিকে নজর দিতে বলেছেন। নারীদের কথা বারবার তিনি উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে আমাদের রাশিয়া ইউক্রেনের জন্য আসলে অবশ্যই রাশিয়া এবং ইউক্রেনের সাথে সাথে সারা দুনিয়াতে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। সাথে সাথে প্রশ্ন করা হয়েছিল 71-এর যে আমাদের মহান মুক্তিযুদ্ধকে যে পাকিস্তানের জেনোসাইড করেছে সেটা স্বীকৃতির জন্য, তিনি বলেছেন যে স্বীকৃতি আসলে তার সংগঠন দেয় না, তবে তিনি চেষ্টা করবেন যাতে এই স্বীকৃতিটি পাওয়া সম্ভব হয়। এছাড়াও তিনি উল্লেখ করেছেন ইলেকশনের কথা এবং আদিবাসীদের কথা, এবং সবচেয়ে বড় কথা তিনি বলেছেন যে আমরা এখানে শোনার জন্য এসেছি, আমাদের কাছে যে কেউ যে কোনো কথা বলতে পারে আমরা শুনব, আমরা সেটা বিচার বিবেচনা করে দেখব কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এবং তারপরে আমরা সে ব্যাপারে কোনো মন্তব্য করতে পারি। আমরা সবার কাছেই সবসময় শুনি, এই কথাটি তিনি বারবার বলেছেন। আর আমাদের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের যে কথাটি বলেছেন সেটি তো সকলেই জানে, এটা ডিপ্লোম্যাসি, যে ওনারা চাইবেন। এবং একটি কথা বারবার গতকাল মিশেল বলেছেন, সেটি হচ্ছে কোনো দেশই পারফেক্ট না হিউম্যান রাইটস এর ক্ষেত্রে, প্রত্যেক দেশেরই কিছু কিছু গ্যাপ আছে এবং সেইগুলো ইম্প্রুভ করা দরকার। তখন আমাদের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন অবশ্যই যে গ্যাপগুলো আছে আমরা আলোচনার মাধ্যমে এবং এডুকেশনের মাধ্যমে সেগুলো ইম্প্রুভ করার চেষ্টা করব, দরকার হলে পরিবর্তনের মাধ্যমে ইম্প্রুভ করার চেষ্টা করব। এটুকুই আলোচনা হয়েছে আসলে, এবং যতদূর আজকেও যতদূর সাংবাদিক সম্মেলনে শুনলাম তিনি কিন্তু ক্লাইমেট চেঞ্জের উপরে ভীষণ ভাবে বড় ভাবে গুরুত্ব দিয়েছেন এবং সাথে সাথে রাশিয়া ইউক্রেন এবং বৈশ্বিক মহামারী নিয়ে তিনি অনেক কথা বলেছেন। জি, আমি শামা ওবায়দের কাছে একটু যেতে চাই। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনারা আসলে জানতেন কিনা, ওবায়দুল কাদের যেটি বললেন যে এই ধরনের এখতিয়ার নেই, এবং আরো একটি বিষয় যে আপনাদের শাসনামলেও, বিএনপি শাসনামলেও আমরা দেখেছি যে 2001-এর পর বিশেষত মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ উঠেছে, এই সব অভিযোগ মানে আপনাদের সময় হয়েছে, তো আপনারা এখন আবার অভিযোগ জানাচ্ছেন, এই বিষয়ে আপনার বক্তব্য এবং ওবায়দুল কাদেরের যে অভিযোগ বা তার যে বক্তব্য সেই ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যর উপরে আমার কোনো বক্তব্য নাই আসলে, এটা ইউনাইটেড নেশনস এর মেম্বার স্টেট যারা আছে তারা তাদের এবং তার বাইরেও যারা আছে সেই সেসব দেশগুলোতে যখন মানবাধিকার লঙ্ঘন হয় বা মানবাধিকার লঙ্ঘিত হয় তখন কিন্তু ইউনাইটেড নেশনস এর মানে ওদের যে মানবাধিকার সংস্থা আছে যেমন যিনি এসছেন ওনাদের দায়িত্ব হচ্ছে যে কোন কোন জায়গায় লঙ্ঘিত হচ্ছে সেগুলো শোনা, যেটা মিল্লাত ভাই বললেন অ্যাবসলিউটলি কারেক্ট, এবং ওনারা শুনছেন আমাদের কাছ থেকে শুনেছেন, এবং আপনারা এটা এখন আমরা বিরোধী দলে আছি দেখে এটা অভিযোগ আকারে নেওয়া হচ্ছে, কিন্তু এই চার দিন ধরে যে এই ডেলিগেশনটা অবস্থান করছে ওনারা তো অনেকের সাথে কথা বলেছেন, এবং অনেকের সাথে কথা বলে যেটা ওনার প্রেস কনফারেন্সে আপনারা দেখাচ্ছিলেন উনি বলছিলেন যে সবার সাথে আমরা কথা বলেছি, সবাই অনেক মানবাধিকার যে এই দেশে লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে সেটা 1971 সাল থেকে এখন পর্যন্ত সব ধরনের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কিন্তু ওনারা বক্তব্য নিয়েছেন শুনেছেন, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3-3 বার রাষ্ট্রের দায়িত্ব ছিল, এখন আমরা বিরোধী দলে আছি, যখন আমরা রাষ্ট্রের দায়িত্বে ছিলাম
এবং যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তখন তো ওনারা সবার সাথে কথা বলেছেন, ইউনাইটেড নেশনস এর সাথে অনেক বেশি কথা বলেছেন তখন, তখন ওনারা তো অভিযোগ দিয়েছেন, তাই না? অভিযোগ করেননি তা তো না। তো এখানে অভিযোগের কিছু না, আমরা দেশের নাগরিক হিসেবে একটি গুরুত্বপূর্ণ জনগণের দল হিসেবে আমাদের কাজ হচ্ছে শুধু আমাদের যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, খুন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, শুধু এগুলো না, যে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন, সেগুলো আমাদের অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, অ্যাজ এ ইরেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, বিরোধী দল হিসেবে আমাদের তুলে ধরার দায়িত্ব। সেটা আমাদের আপনারা ওবায়দুল কাদের সাহেব এটা অভিযোগ হিসেবে নেক বা যে হিসেবে নেক, সেটা ওনাদের সমস্যা, এটা আমাদের সমস্যা না। আর যেটা যেটা মানে এই হাই কমিশনারের প্রেস ব্রিফিং এ এসছে যে আপনার ক্লাইমেট চেঞ্জের আপনার মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘন, আমাদের দেশে খুন গুমের মানবাধিকার লঙ্ঘন, মহিলাদের ব্যাপারে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনের সময় সব সকল প্রকার লোকাল আন্তর্জাতিক জাতীয় নির্বাচনের সময় যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বিভিন্নভাবে, সেগুলো সবকিছুই কিন্তু মানবাধিকারের মধ্যে পড়ে। মানবাধিকার ব্যাপারটা তো অনেক বড়, তো এখন সেটা বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে, জনগণের দল হিসেবে আমাদের দায়িত্ব সেটা তুলে ধরা। ওবায়দুল কাদের সাহেব যেহেতু মানব ক্ষমতায় আছে তিনবার বিনা ভোটে, সুতরাং ওনাদের কাছে এটা অভিযোগ মনে হতে পারে। জি, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য, সময় স্বল্পতার জন্য আলোচনা আজকে এখানে শেষ করতে হচ্ছে, দুজনকে ধন্যবাদ।